আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটি তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তোমাদের ষষ্ঠ সপ্তাহে গার্হস্থ্য বিজ্ঞান বিষয়ক যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তার নমুনা উত্তরপত্র নিয়ে ভিডিওটি তৈরি করা। যারা পূর্ববর্তী অ্যাসাইনমেন্টগুলো এখনও করনি, তারা ডিসক্রিপশন বক্স থেকে প্লেলিস্ট লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে অ্যাসাইনমেন্টগুলো করে ফেলতে পারো। এছাড়াও ভিডিওর উপরে দেখবে ডান দিকে আই বাটন আছে, সেদিকে ক্লিক করলে প্লেলিস্ট লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে চাইলে অ্যাসাইনমেন্টগুলো করে ফেলতে পারো। আমরা অ্যাসাইনমেন্টের প্রশ্নটি দেখে নিই। তোমাদের এটি হচ্ছে গার্হস্থ্য বিজ্ঞান বিষয়ক দ্বিতীয় অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে চতুর্থ অধ্যায় পরিবার ও শিশু। নির্ধারিত কাজটি দেখো। শিশুর বয়সের উপর ভিত্তি করে শিশুকালের বিভিন্ন নামকরণ করা হয়েছে। নিম্নোক্ত ছকে নাম অনুযায়ী শিশুকালের বয়সসীমা এবং তাদের বৈশিষ্ট্য লিখো। একটি ছক দেওয়া আছে, তোমাদের হচ্ছে এই ছকটি আঁকতে হবে। শিশুকালের নাম, এক নম্বর হচ্ছে নবজাতককাল, তারপর বয়সসীমা লিখবে, এর বৈশিষ্ট্য লিখবে। দুই নম্বর হচ্ছে অতি শৈশবকাল, তিন নম্বর হচ্ছে প্রারম্ভিক শৈশব এবং চার নম্বর হচ্ছে মধ্য শৈশব। তুমি কি সব বয়সের শিশুর সাথে একই ধরনের আচরণ করবে? যুক্তি দিয়ে বোঝাও। এখানে নির্দেশনা আছে, লক্ষ্য করো। বিষয়বস্তু সম্পর্কে শিক্ষার্থীকে সঠিক ধারণা দিন। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ প্রদান করুন। কাজটি নির্ধারিত সময়ে সম্পন্ন করে জমা দিতে উৎসাহিত করুন। মূল্যায়ন রুবিক্স দেওয়া আছে, তোমরা মূল্যায়ন রুবিক্সটা খেয়াল করে সে অনুযায়ী অ্যাসাইনমেন্টগুলো করার চেষ্টা করবে। তো দেখো, তোমরা হচ্ছে প্রথমে ছকটি এঁকে নিবে। আমি এখানে ছকটি আঁকছি না, ছকের ভিতর যে লেখাগুলো হচ্ছে সেই লেখাগুলো আমি লিখছি। তোমরা এই লেখাগুলো ছকটি এঁকে ছকের ভিতর লিখবে, ঠিক আছে? তো আমরা উত্তরপত্রে চলে যাই। 1989 সালে জাতিসংঘ ঘোষিত শিশু অধিকার সনদে 18 বছরের নিচে সকলকে শিশু বলে গণ্য করা হয়, কিন্তু এই শিশু বিভিন্ন বয়সে নানা ধাপ পেরিয়ে পূর্ণ বয়সে এসে পৌঁছায়। বয়স অনুযায়ী শিশুর বৈশিষ্ট্য এক এক রকমের হয়ে থাকে। শিশুর বৃদ্ধি একটি ধারাবাহিক প্রক্রিয়া, তাই বয়স অনুযায়ী শিশু কাজকর্ম করছে কিনা সেদিকে নিয়মিত নজর রাখা উচিত প্রত্যেক মা বাবার। একটি সদ্যজাত শিশু কিংবা একটি 5 বছরের শিশুর বৈশিষ্ট্য কিন্তু এক নয়, তাই বিভিন্ন বয়সের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শিশুকালকে বিভিন্ন নামকরণ করা হয়েছে, যথা নবজাতককাল, অতি শৈশবকাল, প্রারম্ভিক শৈশবকাল এবং মধ্য শৈশবকাল। নিম্নোক্ত ছকে শিশুর বয়সের উপর ভিত্তি করে বিভিন্ন শিশুকালের বয়সসীমা এবং তাদের বৈশিষ্ট্য উল্লেখ করা হলো। তোমরা হচ্ছে এরপর ছকটি আঁকবে। একে দেখো, প্রথমে এক নম্বরে দেওয়া আছে হচ্ছে আমাদের নবজাতককাল, তারপরের ঘরে লিখবে বয়সসীমার নিচে যে জন্ম মুহূর্ত থেকে 2 সপ্তাহ। তারপরের ঘরে দেখো বৈশিষ্ট্য আছে, সেখানে তোমরা হচ্ছে এই বৈশিষ্ট্যগুলো লিখবে। খেয়াল করো বৈশিষ্ট্যগুলো কী কী। নবজাতক শিশু জন্মের সময় লালচে বা গোলাপি বর্ণের হয়। নবজাতক শিশু জন্ম মুহূর্তে কাঁদে। নবজাতক শিশু স্বাভাবিকভাবে দুধ খেতে পারে। নবজাতক দিনে প্রায় 18 থেকে 20 ঘন্টা ঘুমায়। 2-3 ঘন্টা পরপর জেগে ওঠে। আহার করে মলমূত্র ত্যাগের পর আবার ঘুমায়। নবজাতকের প্রথম ভাষা হলো কান্না, এর মাধ্যমে শিশুর ফুসফুস সক্রিয় হয়ে ওঠে। ঠোঁটের কাছে আঙ্গুল রাখলে শিশু চুষে খেতে চায়। শিশুর হাতের তালুতে কিছু রাখলে পেন্সিল বা হাতের আঙ্গুল তা সে শক্ত করে চেপে ধরে। হঠাৎ কোনো শব্দ হলে শিশু চমকে ওঠে। এগুলো হচ্ছে নবজাতক কালের বৈশিষ্ট্য। ছকটি লক্ষ্য করো, দ্বিতীয় ঘরে আছে অতি শৈশবকাল, তার পাশে বয়সসীমার নিচে হচ্ছে লিখবে 2 সপ্তাহ থেকে 2 বছর পর্যন্ত। তারপর বৈশিষ্ট্য যে ঘরটি আছে সেই ঘরে হচ্ছে বৈশিষ্ট্যগুলো লিখবে। শিশুর ওজন জন্মকালীন ওজনের 2 গুণ হয় 6 মাসে, 1 বছরে হয় 3 গুণ, 2 বছরে হয় 4 গুণ, 3 বছরে হয় 5 গুণ। জন্মের সময় শিশুর যা দৈর্ঘ্য থাকে 4-5 বছরে তা 2 গুণ হয়। পরবর্তী বছরগুলোতে ওজন বাড়ার সাথে সাথে ধীরে ধীরে কমতে থাকে। এ সময় শিশুরা হাঁটা শিখে থাকে। এ সময় শিশুরা খেলার ছলে লাফালাফি করে থাকে। তারপর হচ্ছে প্রারম্ভিক শৈশবকাল। ছকে লক্ষ্য করো, এর পাশে যে ঘরটি আছে সেখানে বয়সসীমার ঘরে হচ্ছে তোমার লিখবে 2 বছর থেকে 6 বছর পর্যন্ত, এবং তারপর বৈশিষ্ট্য ঘরে হচ্ছে বৈশিষ্ট্যগুলো লিখবে। প্রারম্ভিক শৈশবের এই সময়ে শিশুর শারীরিক বৃদ্ধি মন্থর হলেও শরীরের উপর তার নিয়ন্ত্রণ থাকে। এই বয়সটা আগ্রহ ও কৌতূহলের, নিজেকে, অপরকে, আশেপাশে সব কিছুকে নিয়ে আছে হাজারো প্রশ্ন। প্রত্যেক বিষয়ে সে অনর্গল প্রশ্ন করে, সে সব কিছু শিখতে চায়, সে অন্যকে অনুকরণ করতে ভালোবাসে। তারপর দেখো 4 নম্বরে আছে মধ্য শৈশবকাল। বয়সসীমা হচ্ছে 6 বছর থেকে
10 অথবা 11 বছর পর্যন্ত। বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করো, এ সময় শিশুর শারীরিক বিকাশ ধীর গতিতে চলে। এই বয়সটি দলীয়ভাবে খেলার বয়স, ছেলেরা ছেলেদের দলে এবং মেয়েরা মেয়েদের দলে খেলাধুলা করে। এ বয়সে তাদের মধ্যে প্রয়োজনীয় দক্ষতা তৈরি হয়, নিজের কাজ নিজে করতে পারে, খাওয়া পোশাক পরা ইত্যাদি কাজ অল্প সময়ে অল্প পরিশ্রমে করতে পারে, নিজের কাজের পাশাপাশি ঘরে বাইরে নানা ধরনের কাজ করতে পারে, যেমন বাগান করা, ঘর গোছানো, পরিষ্কার করা ইত্যাদি। এই বয়সে শিশুরা স্কুলে গল্প কবিতা লেখা, ছবি আঁকা, খেলাধুলা, দুই চাকার সাইকেল চালানো, সাঁতার কাটা ইত্যাদি নানা রকম কাজ করে, সমবয়সীদের সাথে বিভিন্ন রকম প্রতিযোগিতা করে। বিভিন্ন বয়সের শিশুদের শরীর ও মনে নানা ধরনের পরিবর্তন ঘটে। এ সময় ছেলেমেয়েরা যেমন দ্রুত বেড়ে ওঠে, তেমনি তাদের চিন্তাধারায় দেখা দেয় ব্যাপক পরিবর্তন। আমাদের আরেকটি প্রশ্ন ছিল, সেটি হচ্ছে তুমি কি সব ধরনের শিশুর সাথে একই ধরনের আচরণ করবে কিনা, যুক্তি দিয়ে বলছো। তো সেই প্রশ্নের উত্তরটা আমরা লিখছি। তাই বিভিন্ন বয়সী শিশুদের প্রতি আমাদের আচরণ ভিন্ন হওয়া উচিত। বিভিন্ন বয়সী শিশুদের প্রতি আমার আচরণ যেমন হওয়া উচিত বলে আমি মনে করি তা নিম্নে আলোচনা করা হলো। নবজাতক শিশুরা দিনের বেশিরভাগ সময় ঘুমিয়ে কাটিয়ে দেয়। তাদের মাংসপেশি নরম, তুলতুলে থাকায় পেশি সঞ্চালন ক্ষমতা নিয়ন্ত্রণে থাকে না। সদ্যজাত শিশুর হাত ও বাহুর পেশি তুলনামূলকভাবে কলা ও পায়ের পেশির চাইতে মজবুত হয়। এই বয়সের শিশুদের অস্থি নরম ও নমনীয় থাকে এবং সহজে বেঁকে বা ভেঙে যেতে পারে। তাই আমাদের উচিত তাদের ঘুমে বিঘ্ন না ঘটানো এবং তাদেরকে কোলে নেওয়ার ক্ষেত্রে সাবধান ও সতর্ক থাকা। তারপর দেখো, অতি শৈশবকালে শিশুদের বিকাশ খুব দ্রুত হয়। খাদ্য, পুষ্টি, যত্ন, বাবা মায়ের আকার আকৃতি ইত্যাদির কারণে বিভিন্ন শিশুর বৃদ্ধি বিভিন্ন রকম হয়। উপযুক্ত খাদ্য শিশুর শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে। এ সময় তাদের শারীরিক বিকাশের পাশাপাশি মানসিক বিকাশে গুরুত্ব দিতে হবে, আর মস্তিষ্কের বিকাশের জন্য তাদের জন্য দরকার স্নেহ, ভালোবাসা ও উদ্দীপনার। প্রারম্ভিক শৈশবকালটা শিশুর আনন্দের সময়, পৃথিবীটা তার কাছে একটা বিস্ময়। এ সময় তারা যে কোনো বিষয়ে আগ্রহী ও কৌতূহলী হয়ে থাকে, সে সব কিছু শিখতে চায়, প্রত্যেক বিষয়ে সে অনর্গল প্রশ্ন করতে থাকে। এ সকল প্রশ্নের মাধ্যমেই তার বুদ্ধির বিকাশ ঘটে। এ সময় তাদের সকল প্রশ্নের উত্তর সহজভাবে দিয়ে তাকে আরও বেশি উৎসাহী করে তুলতে হবে। আমাদের উচিত তার কথা মনোযোগ দিয়ে শোনা, তাকে সময় দেওয়া। আমাদের উচিত এ সময় তাদেরকে গান ছড়া, গল্প শোনানো, তাদের সাথে খেলাধুলা করা এবং নতুন নতুন বিষয় সম্পর্কে তাদের ধারণা দেওয়া। তারপর দেখো, মধ্য শৈশবকালে শিশুদের মধ্যে প্রয়োজনীয় দক্ষতা তৈরি হয়। এই বয়সে শিশুরা স্কুলে গল্প কবিতা লেখা, ছবি আঁকা, খেলাধুলা, দুই চাকার সাইকেল চালানো, সাঁতার কাটা ইত্যাদি নানারকম কাজ করে থাকে। এভাবে বিভিন্ন কাজে অংশ নেওয়ার মধ্য দিয়ে তারা উদ্যমী ও পরিশ্রমী হয়ে ওঠে। নতুন নতুন কাজে সাফল্য তার আত্মবিশ্বাস বাড়ায়। সমবয়সীদের সাথে বিভিন্ন রকম প্রতিযোগিতা করে। এ সময় সফলতা তার ভবিষ্যৎ সফলতার দরজা খুলে দেয়। অপরদিকে ব্যর্থতা তার মধ্যে সৃষ্টি করে হতাশা। এই হতাশা থেকে নানা রকম আচরণগত সমস্যা তৈরি হতে পারে, যেমন অতিরিক্ত রাগ, জিনিসপত্র ছুঁড়ে ফেলা বা ভাঙচুর করা, কাউকে আঘাত করা, বিষণ্ণতা, সামান্য কারণে কেঁদে ফেলা, স্কুলে যেতে না চাওয়া ইত্যাদি। আর তাই আমি বলতে পারি যে আমি সব বয়সী শিশুর সাথে একই ধরনের আচরণ করব না। তো সেক্ষেত্রে এই ছিল তোমাদের কারস্থ বিজ্ঞান বিষয়ে যে অ্যাসাইনমেন্টটি, তার একটি নমুনা উত্তরপত্র। তোমরা অ্যাসাইনমেন্টটি অবশ্যই করে ফেলবে। এখান থেকে তোমরা চাইলে ছোট করে অ্যাসাইনমেন্টটি লিখতে পারো, হুবহু না লেখাই ভালো। তা যে পর্যন্তই, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।